এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ম্যাথ অনুশীলনের চেয়ে নাইন পয়েন্ট ফাইভের কোয়েশন নাম সেভেনের সমাধান করবো এখানে সেভেনের মধ্যে দেখতে পাচ্ছি যে চারটি কোয়েশন রয়েছে ওয়ান টু থ্রি ফোর তাহলে এইগুলি সমাধান করব কার সাহায্যে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকলস টু এ প্লাস বি এন টু এ মাইনাস বি ব্যবহার করে মান বের করো তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমরা এখানে যতগুলি কোশ্চেন রয়েছে সেগুলির সমাধান করব।

ইন্টু ফিফটি ওয়ান মাইনাস নাইন তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে আমাদের এখানের মধ্যে যে আলোচনা করেছিল এ স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস আমরা এই মাইনাস এখানে নিয়ে আসতে পারি আর এই এ প্লাস বিকে এখানে নিয়ে নিতে পারি এটার জন্য কোনো সমস্যা নেই আমি এর আগের যতগুলি কোশ্চেন সেগুলিতে আলোচনা করেছি কারণ হচ্ছে টু ইন্টু থ্রি ইকুয়ালস টু হচ্ছে সিক্স আর থ্রি ইন্টু টু ইকুয়াল টুস টু ইকুয়ালস টু হচ্ছে সিক্স তাহলে আমরা তাকে উদল করলে কোনো সমস্যা হয় না তাই জন্য তাকেও আমরা সমস্যা করতে তাকেও যদি উদল বোধন করেনি তাহলে সমস্যা হবে না কারণ হচ্ছে মিডলে এখানে আমরা জানি যে ইন্টু রয়েছে তো এবার হচ্ছে ফিফটি ওয়ান একটা প্লাস করে দেবো আর এটাকে মাইনাস করে দেবো তাহলে এখানের মধ্যে হচ্ছে নাইন সেটা মিলে হচ্ছে ওয়ান নাইন এবং ওয়ান মিলে হচ্ছে টেন টেনের বসছে জিরো হাতে রয়েছে ওয়ান এদিকে হচ্ছে ফাইভ আর ফোর মিলে হচ্ছে নাইন আর হাতের ওয়ান মিলে হচ্ছে টেন তাহলে একশো ইন্টু এখানের মধ্যে হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম ওয়ান তা এখান থেকে ওয়ান তাহলে হলো ইলেভেন ইলেভেন মাইনাস নাইন ইকুয়ালস টু হচ্ছে কি আর এখানের মধ্যে থেকে ওয়ান নিয়ে নিয়েছে তো এখানে ফোর এখানে ফোর তাহলে কি কিছু হবে না জিরোই হবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিফটি ওয়ান এখানে হচ্ছে ফোরটি নাইন মাইনাসে রয়েছে তাহলে এখান থেকে ওয়ান নিয়ে নিলাম এখানে হয়ে গেলো ইলেভেন ইলেভেন মাইনাস নাইন ইকুয়ালস টু হচ্ছে টু এখানে থেকে ওয়ান নিয়ে নিয়েছে তো ফোর তো ফোর মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো সংখ্যার আগে জিরোর বেলু নেই তাই এর জন্য শুধু টু তাহলে এখানে হয়েছে কি হান্ড্রেড ইন্টু টু তো হান্ড্রেড ইন্টু টু হচ্ছে টু হান্ড্রেড তো আনসার হচ্ছে এখানে কমপ্লিট প্রথমটি এবার হচ্ছে কোয়েশন নাম টু তো কোয়েশন নাম্বার টু এর মধ্যে হচ্ছে সেমই রয়েছে সেটা আমি তুলে নিয়েছি ভিডিওটাকে পোস্ট করে তো এটা হচ্ছে হোল স্কেয়ার রয়েছে এটা হচ্ছে হোল স্কোয়ার তাহলে তাকে আমরা মনে মনে এ ধরে নেব একে আমরা বি ধরে নেবো তাহলে আমাদের আগের ফর্মুলা এই ফর্মুলাটা ব্যবহার হচ্ছে এখানের মধ্যে তো তোমরা অবশ্যই এই ফর্মুলাটা যেহেতু বলে এই জায়গার মধ্যে তোমরা লিখে দেবে তাহলে ইকুয়ালস টু ওয়ান প্লাস হচ্ছে 0.98 পয়েন্ট 1.02- এইট এদিকে হবে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট তাহলে তাকে আমরা প্রথমটাকে আমরা প্লাস করে দেবো তাহলে টু এবং এইট মিলে হচ্ছে কত নাইন টেন টেন হলে কী বসবে এখানে প্লাস করে দিই তাহলে সুবিধা হবে ওয়ান প্লাস হচ্ছে জিরো তাহলে এখানের মধ্যে হচ্ছে প্লাস এইট ইজুগলস টু হচ্ছে টেন টেন জিরো হাতে রয়েছে ওয়ান এদিকে হচ্ছে নাইন আর ওয়ান মিলে হচ্ছে টেন তাহলে বসবে জিরো বসবে এখানে পয়েন্ট আসে রয়েছে তাহলে এখানে পয়েন্ট ওয়ান রয়েছে আমাদের হাতে তাহলে ওয়ান এবং এদিকে হচ্ছে কি আমাদের ওয়ান রয়েছে তাহলে এখানে বসবে টু তাহলে টু পয়েন্ট জিরো জিরো তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে হবে টু পয়েন্টের পর জিরো তার ব্যালু নেই তাই এর জন্য শুধু টু লিখে দেবো তাহলে টু ইন টু এদিকে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু মাইনাস হচ্ছে আমাদের জিরো পয়েন্ট নাইন এইট তাহলে এখান থেকে এখানে ওয়ান নিয়ে নেব এখান থেকে এখানে ওয়ান হলো টুয়েলভ টুয়েলভ মাইনাস এইট ইজ ইকুয়ালস টু হচ্ছে ফোর এদিকে রয়েছে কি এখান থেকে ওয়ান নিয়ে নিয়েছি এখান থেকে ওয়ান নিয়েছিলাম টেন হয়েছিলো এখান থেকে ওয়ান নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে টুয়েলভ আর এখানে রয়েছে কি টেন ছিল ওয়ান নিয়ে নিয়েছি তো নাইন নাইন থেকে নাইন যাবে না বসবে জিরো বসবে এখানে পয়েন্ট এখান থেকে ওয়ান নিয়ে নিয়েছিলাম তাই এর জন্য জিরো রয়েছে তাহলে সামনে আমরা লিখে দেবো জিরো তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে এখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর এবার তার সাথে সেই ইন্টু হয়ে যাবে তাহলে তার সাথে যদি সে ইন্টু হয়ে যায় তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে টু ইন্টু হবে কি আমরা উপরে লিখে নিচ্ছি সেটাকে জিরো পয়েন্ট জিরো ফোরকে তাহলে টু ফোর যা এইট তাহলে জিরো এন্ট টু টু হচ্ছে জিরো জিরো এন্ট টু হচ্ছে জিরো তাহলে দু গোড়ের পর রয়েছে এখানে পয়েন্ট এই দিক থেকে হয় বসে দু গোড়ের পর বসবে পয়েন্ট তাহলে জিরো পয়েন্ট জিরো এইট তাহলে আনসার হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট এবার হচ্ছে ত্রিনং কোয়েশন তো ত্রিনং কোয়েশনকেও আমরা সেম ফর্মুলা হবে কারণ হচ্ছে এখানে এখানে মধ্যে মাইনাস এবং উভয় যে সংখ্যাটি রয়েছে তাদেরকে এখানে স্কোয়ারে রাখা হয়েছে তাহলে আমরা সেই ফর্মুলা অনুযায়ী বসিয়ে দেবো প্রথমটা হবে কি ওয়ান ফাইভ থ্রি প্লাস প্লাস হবে ওয়ান ফোর সেভেন এদিকে হবে ওয়ান ফাইভ থ্রি মাইনাস ওয়ান ফোর সেভেন অর্থাৎ এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে সূত্র ব্যবহার করেছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা প্রথমটা থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে প্রথমে হচ্ছে কি এখানে মধ্যে তো প্রথমটিতে এখানে আমরা যদি প্লাস করে দিই তাহলে হয়ে যাচ্ছে এখানের মধ্যে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড কীভাবে সেটা বলে দিচ্ছি এখানের মধ্যে দেখি ওয়ান ফাইভ থ্রি প্লাস হচ্ছে ওয়ান ফোর সেভেন তাহলে এখানে হচ্ছে সেভেন এইট নাইন টেন তাহলে টেন এট জিরো বসবে হাতে বসবে ওয়ান এদিকে হচ্ছে ফাইভ আর ফোর মিলে নাইন ওয়ান মিলে হচ্ছে টেন টেন জিরো হাতে রয়েছে ওয়ান আর এদিকে হচ্ছে ওয়ান মিলে হচ্ছে টু আর ওয়ান মিলে হচ্ছে থ্রি তাহলে থ্রি তাহলে প্রথম পার্টের মধ্যে আমরা লিখে নিতে পারি থ্রি হান্ড্রেড তারপর এখানের মধ্যে হবে মাইনাস তাহলে ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এখানের মধ্যে হচ্ছে এখান থেকে এখানে ওয়ান নিয়ে নেব তাহলে এখানে হচ্ছে থার্টিন মাইনাস সেভেন হচ্ছে থ্রি থার্টিন থেকে মাইনাস করে দিলে সিক্স হচ্ছে এখানের মধ্যে থার্টিন থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কী হচ্ছে থার্টিন থেকে সেভেন মাইনাস করে দিলে হয়ে যাবে সিক্স আর এদিকে হচ্ছে ফোর আর এখানে রয়েছে ফোর তাহলে ফোর থেকে ফোর যাবে না বসবে জিরো ওয়ান থেকে ওয়ান যাবে না বসবে জিরো তাহলে পয়েন্ট সংখ্যার সামনে এখানে জিরো রয়েছে তার বেলু নেই তাই এর জন্য শুধু সিক্স লিখে দেব তাহলে এখানে হচ্ছে শুধু সিক্স এবার হচ্ছে থ্রি সিক্স যা এইটিন সাথে জিরো রয়েছে তাহলে জিরোগুলি বসিয়ে দেবো এবার হচ্ছে কোয়েশ্চেন নাম ফোর কোয়েশন নাম ফোরের মধ্যে হচ্ছে এখানে রয়েছে টুয়েলভ পয়েন্ট ওয়ান হোল স্কোয়ার মাইনাস হচ্ছে সেভেন পয়েন্ট নাইন হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসাব তাহলে এখানে প্রথমে হচ্ছে টুয়েলভ পয়েন্ট প্লাস সেভেন আর এদিকে হচ্ছে টুয়েলভ মাইনাস সেভেন তাহলে এখানের মধ্যে আমরা প্লাস করে দিই যদি তাহলে এখানে হচ্ছে ওয়ান আর হচ্ছে নাইন পয়েন্ট পয়েন্টের মধ্যে তাহলে এখানে আমাদের এখানে করিয়ে নিচ্ছি তাহলে এখানে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ওয়ান আর এইদিকে হচ্ছে সেভেন পয়েন্ট নাইন তাহলে এখানে হচ্ছে টেন হাতে রয়েছে ওয়ান এই ওয়ানটা এখানে চলে আসবে তো হয়ে গেল এখানের মধ্যে এইট এইট আর এদিক হচ্ছে টু রয়েছে তাহলে নাইন টেন টেনের বসবে এখানে জিরো এখানে পয়েন্ট রয়েছে তাই এর জন্য পয়েন্ট আর এইদিক হচ্ছে ওয়ান রয়েছে ওয়ান আর এই হাতের ওয়ান মিলে হচ্ছে কি টু তাহলে টোয়েন্টি পয়েন্ট জিরো পয়েন্টের উপর জিরো ভ্যালু নেই তো আনসার হচ্ছে শুধু টোয়েন্টি এবার হচ্ছে টুয়েলভ পয়েন্ট ওয়ান মাইনাস হচ্ছে সেভেন পয়েন্ট নাইন তাহলে ওয়ান থেকে নাইন যাবে না এখান থেকে ওয়ান নিয়ে নিলাম এখানে তো এগুলো এখানে ইলেভেন ইলেভেন মাইনাস নাইন হচ্ছে টু এবার বসবে এখানে পয়েন্ট এদিকে হচ্ছে চলে গিয়েছে ওয়ান রয়েছে ওয়ান এই ওয়ান এখানে নিয়ে আসার পর হলো ইলেভেন ইলেভেন মাইনাস হচ্ছে সেভেন তো ইলেভেন মাইনাস সেভেন হচ্ছে এইট নাইন টেন ইলেভেন তার মানে ফোর এই ওয়ান নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে ফোর পয়েন্ট টু তাহলে ফোর পয়েন্ট টু এবার ফোর পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি তাকে আমরা গুণ করে নেব তাহলে এখানে হচ্ছে টু জিরো টোয়েন্টি হচ্ছে ফোর পয়েন্ট টু তাহলে টু জিরো ইন্টু টু হচ্ছে জিরো টু টু হচ্ছে ফোর এইদিক হচ্ছে ফোর জিরো জিরো ফোর টু জা এইট তাহলে 8 ফোর জিরো এবার এখানে একটি ঘরের পর রয়েছে পয়েন্ট এখানে তো হচ্ছে শুধু টোয়েন্টি আর এখানে একটি ঘরের পর রয়েছে পয়েন্ট তাহলে মধ্যে একটি ঘরের পর আসবে পয়েন্ট